ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এক্স হ্যান্ডেল কিংবা টুইটার অ্যাকাউন্টে একটা নতুন পোস্ট করা হয়েছে এই পোস্টে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আর্ন কমিশন উইথ এভরি ট্রানজেকশান অ্যাচ অ্যান্ড আই পি পিবি অনলাইন ইন্ডিভিজুয়াল বিজনেস করসপন্ডেন্ট অর্থাৎ আইবিসি সি অ্যান্ড অ্যাক্সেলারেড ইউর ইনকাম প্রোটেন্সিয়াল জয়েন আওয়ার ডাইনামিক নেটওয়ার্ক অ্যাজ বিজনেস করসপন্ডেন্ট টু ডেলিভার এসেন্সিয়াল ব্যাঙ্কিং সার্ভিস টু পিপুল ইন ইউর লোকালিটি অ্যান্ড বোডান ইউর বিজনেস অর্থাৎ এখানে বলা হচ্ছে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি আইডি অর্থাৎ বিসি নিয়ে তোমরা এ টু জেড ব্যাঙ্কিং সার্ভিসগুলো তোমাদের লোকালিটিতে প্রোভাইড করতে পারো এবং তার থেকে তোমাদের কিন্তু পার ট্রানজ্যাকশান তোমাদের কিন্তু কমিশন তোমরা আর্ন করতে পারো তাই অবশ্যই প্রতি মাসে একটা দারুণ ইনকামের সুযোগ রয়েছে তোমরা চাইলে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি কিংবা আইডি নিয়ে কাজ করতে পারো তাই অবশ্যই আজকের ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের আইডি অর্থাৎ আইডি কিংবা সিএসপি আইডি পাওয়ার জন্য কী করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো তাই অবশ্যই তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও সবার প্রথমে তোমাদের বল দিয়ে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের আইডি অর্থাৎ সে আইডি কিংবা আইডি নিয়ে তোমরা কোন কোন কাজগুলো তোমরা করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কমিশন আর্ন করতে পারবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে একটা থামিল জারি করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে বিকাম আওয়ার বিজনেস করসপন্ডেন্ট অ্যান্ড বুস্ট ইউর ইনকাম যেখানে প্রথমে লেখা রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং অর্থাৎ এই বিসি আইডি নেওয়ার পর তোমরা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তোমরা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবে কাস্টমারের জন্য তার সঙ্গে সঙ্গে বিল সমস্ত রকম বিল পেমেন্ট করতে পারবে তারপর দেখতে পাচ্ছ তিন নম্বর রয়েছে ফান্ড ট্রান্সফার অর্থাৎ তোমার কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবে এনএফটির মধ্য দিয়ে এবং আইএমপিএসের মধ্য দিয়ে অ্যাকাউন্ট আপগ্রেড করতে পারবে অ্যাকাউন্টের এ টু জের সমস্ত রকম সার্ভিসগুলো তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারবে এবং এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে এপিএ সার্ভিস পেয়ে যাবে যার মধ্যে তোমরা পুল মানি ইন আইবিবি অ্যাকাউন্ট আধার টু আধার ফান্ড ট্রান্সফার করতে পারবে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবে এবং মিনি স্টেটমেন্ট চেক করতে পারবে তাই অবশ্যই তোমাদের সবার কাছে একটা দারুণ অপরচুনিটি তোমরা দেখে নাও এখানে কী হবে তোমরা এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই বিসি আইডির জন্য কীভাবে আবেদন করতে পারবে তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবিসাইটটা ওপেন করে রেখেছি এখানে তোমরা বিসি আইডি পাওয়ার জন্য সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু তোমাদের ওপেন করতে হবে এই সাইটটা তো এখানে কিন্তু সবার প্রথম বিসি আইডি পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করার পর এখানে তোমরা বিসি লিকে সার্চ করবে বিসি লিকে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের কিন্তু প্রথম দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ইনভাইট অ্যাপ্লিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিভিজুয়াল বিজনেস করসপন্ডেন্টস এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ যেখান তোমাদের দেওয়া রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ইনভাইট অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিভিজুয়াল বিজনেস করসপন্ডেন্স যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম ইন্টারেস্টেড ইন্ডিভিজুয়াল ফর এঙ্গেজমেন্ট অ্যাজ বিজনেস করসপন্ডেন্ট বিসি অর বিহেভ অফ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ফর ডেলিভারি ব্যাঙ্কিং সার্ভিস যেখানে কিন্তু নিচে তোমাদের সমস্ত কিন্তু ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে কোন কোন ক্যাটাগরির মধ্যে তোমরা আওতায় পড়লে তোমরা এই সমস্ত বিসি আইডিগুলো নিতে পারবে তো প্রথম দেখতে বছ তোমাদের প্রথম বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিটার ব্যাঙ্ক এমপ্লয়ি রিটার টিচার রিটায়ার্ড গভর্নমেন্ট ইমপ্লয়িজ এক্স সার্ভিসম্যান তারপর দেওয়া রয়েছে ইন্ডিভিজুয়াল পাবলিক কল অফিস হয়ে থাকলে তোমরা কিন্তু এই আইডি নিতে পারবে তারপর বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওনার অফ কেরানা স্টোর মেডিকেল ফেয়ার প্রাইস সব থেকে থেকে তোমরা কিন্তু এই আইডি নিয়ে কাজ করতে পারবে তারপর বলা হচ্ছে এজেন অফ স্মল সেভিংস স্কিম অফ গভর্নমেন্ট

কোন রকম ছোটখাটো দোকানও থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে এই আইডি নিয়ে কাজ করতে পারবে ওকে এবার সবার প্রথম তোমাদের বলে দিই এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের আইডি অর্থাৎ বিসি আইডি পাওয়ার জন্য তোমাদের সবার প্রথম কি করতে হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটা পাওয়ার জন্য তোমরা একটু নিচের দিকে আসবে যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা অর্থাৎ বিসি যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে এবং ওই পিডিএফটা ডাউনলোড করার পর তোমাদের দেখাচ্ছি এখানে ওই অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের কোন কোন অপশানগুলো ফিল করতে হবে তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বিসি আইডি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান ফর্মটাও ওপেন করে রেখেছি এই এইভাবে তোমাদের কিন্তু ফর্মটা ওপেন হবে এবার এই ফর্মটা তোমাদের কিন্তু অবশ্যই সঠিকভাবে একটা প্রিন্ট আউট নেওয়ার পর সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ ডান দিকে একটা ছক দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই ফটো মারাতে হবে তারপর দেখতে পাচ্ছ নেমের জায়গায় তোমাদের নাম লিখবে তারপর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার লিখবে এইভাবে তোমাদের প্রতিটা অপশন কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে যেখানে তোমাদের নাম রয়েছে বাবার নাম রয়েছে লোকেশন ইমেল আইডি তার সঙ্গে সঙ্গে প্যান নাম্বার রয়েছে এবং ডেট অফ বার্থ রয়েছে অ্যাকাউন্টের এটুদের ইনফরমেশন তোমাদের ফিল আপ করতে হবে এবার এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর তোমাদের কিন্তু অবশ্যই এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এখানে দেখতে পাওয়া তোমাদের নিচে দিকে বলা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস যেখানে দেখতে পাওয়া পদে বলা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি যেখানে তোমাদের যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে এর মধ্যে রয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার আইডেন্টি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে জব কার্ড এবার এই সমস্ত ডকুমেন্টস এর মধ্যে তোমরা যে কোনো একটি ডকুমেন্টস এখানে প্রুভ অব আইডেন্টি হিসাবে সাবমিট করতে পারো তার সঙ্গে সঙ্গে এবার এই প্রুভ অব অ্যাড্রেস মধ্যে কোন কোন ডকুমেন্টস রয়েছে এখানে রয়েছে আধার কার্ড তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স তারপর রয়েছে পাসপোর্ট তারপর রয়েছে ভোটার আইডি কার্ড জব কার্ড এবং লেটার ইস্যু বাই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমরা যে কোনো একটি ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ হিসাবে জমা করতে পারো এবার এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ফিল আপ করেছ ওই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা স্ক্যান করে পিডিএফ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টসগুলো স্ক্যান করে অরিজিনাল তোমরা পিডিএফ ফাইল করবে এবং এই পিডিএফ ফাইলটা করার পর তোমাদের কি করতে হবে দেখে নাও তো অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পর এবং ডকুমেন্টসগুলো কিন্তু সঠিকভাবে স্ক্যান করার পর পিডিএফ ফাইল তৈরি করার পর তোমরা কি করবে এখানে কিন্তু আবার পুনরায় আসবে এই পেজে আসার পর নিচের দিকে আসবে দেখতে পাচ্ছি এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে যে সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমরা একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আইপিপিবি ব্যাংকিং আউটলেট ম্যান্ড বাই বিসি যেখানে কিন্তু অবশ্যই তোমাদের অপশান চুজ করতে হবে এখানে স্টেট যেখানে তোমাদের কিন্তু স্টেটের নামটা প্রথম সিলেকশান করে নিতে স্টেটের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেট অনুযায়ী এখানে টোটাল ওই আইপিবি ব্যাংকের কটা আউটলেট রয়েছে আমাদের স্টেটের মধ্যে এখানে কিন্তু শো করছে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঁচিশটা ব্যাঙ্কিং আউটলেট রয়েছে যার ফুল অ্যাড্রেস ও ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা চেক করতে পারো এবার তোমাদের কি কাজ করতে হবে এখানে তোমাদের যে কাছাকাছি সার্কেল কিংবা ব্রাঞ্চের কিংবা আউটলেটের নামটা তোমরা খুঁজে পাবে ওর ডান দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আউটলেট ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডি তোমরা কিন্তু কপি করে নেবে তোমাদের বাড়ি কাছাকাছি যেটা হবে ওই ইমেল আইডি কপি করার পর ইমেলে তোমাদের কিন্তু অবশ্যই ওই অ্যাপ্লিকেশন ফর্মটা এবং ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং তোমাদের লিখতে হবে যে আমি বিসি আইডি পেতে চাই বিসি আইডির জন্য আবেদন করার জন্য এই ফর্মটা পাঠাচ্ছি এভাবে তোমরা কিন্তু ইমেল করতে পারো এবার এখানে ইমেল করার পর যদি কোনো কারণে রেসপন্স না আসে তোমরা কিন্তু ডাইরেক্ট দেখতে পাও এখানে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে প্রতিটা আউটলেটের ডাইরেক্ট কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে তোমরা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু জমা করতে পারো এবং নির্দিষ্ট ডকুমেন্টস তোমরা সাবমিট করতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু বিসিআইডি তোমরা পেয়ে যাবে এবং বিসিআইডি তোমরা কিন্তু নিয়ে তোমরা ইজিলিভাবে প্রতি মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারো যেখানে কিন্তু প্রতিটা ট্রানজাকশন তোমাদের কমিশন দেওয়া হবে তাই অবশ্যই তাড়াতাড়ি আইডি পাওয়ার জন্য তোমরা চাইলে এই অ্যাড্রেসে গিয়ে যেখানে তোমাদের আউটলেটের অ্যাড্রেস দেওয়া রয়েছে প্রতিটা লোকেশান অনুযায়ী এখানে গিয়ে তোমরা কিন্তু ডাইরেক্টলি তোমরা ফর্মটা সাবমিট করতে পারো তাছাড়া তোমরা চাইলে বাড়িতে বসে তোমরা কিন্তু ইমেল আইডিতে কিন্তু ফর্মটা পাঠালেও হবে ওকে তাই অবশ্যই এখানে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে এখানে তোমাদের যে বিসি আইডি দেওয়া হচ্ছে বর্তমানে এখানে তোমরা কীভাবে বিসি আইডির জন্য আবেদন করবে তোমাদের সমস্ত কিছু প্রসেস তোমাদের বলে দিলাম যদি তোমাদের এই সম্পর্কে কোনো রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিস থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটা শেয়ার করে দেবে ওকে